আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এবছরের ফার্স্ট অফিসিয়াল ট্যুরে বেরিয়েছি। আজকে যেহেতু শ্রমিক দিবস, তাই আমরা সকল শ্রমিক একসাথে আজকে একটু ইভিনিং স্ন্যাক্স করতে বেরিয়েছি। সো এটা হচ্ছে অফিসিয়াল ট্যুর, এবং সবাই অফিসের কার্ড দেখাও। কারণ যদি অফিসের কার্ড না দেখানো হয় তাহলে খাওয়া পাবে না, ঠিক আছে? সবার অফিসের কার্ড আছে। আরেকজন শ্রমিক ও আসতেছে বাইকে করে। তো আজকে মার্ভেলাস ভেঞ্চার্স এলটিডির পক্ষ থেকে আমি সকল শ্রমিকরা মিলে আমরা আজকে ইভিনিং স্ন্যাক্স খাবো মিরপুরে। তো মাহাদি, কোথায় আজকে বলো, কোথায় খাওয়া যায়? আমি তো এখনো ডিসাইড করি নাই মিরপুরে কোথায় বেটার হবে। এক নম্বরে মানে এখন আসলে বুঝলাম যে রুফটপে যেয়ে লাভ নাই, কারণ গরমে রুফটপে বসে কোনো শান্তি পাবো না। মানে মেইন কথা হচ্ছে যে আমরা খেলাম তো ভালো বসলাম। এই সনিস্কারে তো প্রচুর রেস্টুরেন্ট, দ্যাটস ট্রু, সনিস্কারের ভিতরে বসা যায়। হ্যাঁ, ফুড কোর্টটা অনেক বড়, ওইখানে আমি তো গেছি, ওইটা একটা বসা যায়। আর নয়তো ধরো যে যদি কি আইটেম খাইতে চাও সেটা কথা, যদি ধরো যে ওই যে গরুর মাংস বা খাসির মাংস হাঁসের এগুলো খাইতে চাও একদম ইয়াতে বসেই খেতে পারবা, সমস্যা নেই। এসির ভিতরেই ওই মিরপুর স্টেডিয়াম দুয়ের ওইখানে দোকান আছে যেখানে আমি খাই, ওইটা একদম পুরো এসি দোকানই রেস্টুরেন্ট। সো ওইখানে বসে গরু মুরগি হাঁস ওইগুলো আবার খেতে পারবা। এখন 60 ফিটে কি আছে? 60 ফিটে রেস্টুরেন্ট রুপটা আছে, রুপটা আছে। আন বলো, কৌশিক কি খেতে চাও বলো? না, এটা ফাইন ইভিনিং স্ন্যাক্স বলতে যে মানে আমরা আর খিচুড়ি ভাত খেতে পারি, এটা তো কিছু না, সমস্যা নাই, আমরা খেতেই পারি। চাইনিজ টাইপের, ঠিক আছে। তাহলে তো আমরা ওই যে সনি স্কোয়ারের ভিতরে অনেক সুন্দর ফুড কোর্ট, ওইখানে বসতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। আজকে তো শ্রমিক দিবসের জন্য ছুটি আছে, যার কারণে তেমন জ্যাম নেই। আমরা চলে এসেছি মিরপুর একে। এখানে আবার আমার বুঝছো ছিল হচ্ছে কলেজ, ঢাকা কমার্স কলেজে পড়ছি, তো তখন আবার আমি বাইক কিনছিলাম, তো রেগুলার আমি বাইক দিয়ে এখান থেকে যাওয়া আসা করতাম। তো আমাদের ফুড চলে এসেছে, আমাদের দুজন অফিসিয়াল নিচে তারা আসতেছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা সি ফুড ফ্রাইড রাইস এবং চিকেন আজকে খাচ্ছি, এবার দেখি এনজয় করবো আর করে, ঠিক আছে? কৌশিক আসো আমরা খাই। সো আজকে আমাদের এই অফিসিয়াল ইভিনিং স্ন্যাক্স কেমন ছিল সবাই একটু রিভিউ বলো, কেমন ছিল মিম? হ্যাঁ, ভালো, পয়লা মে শ্রমিক দিবস। তো এই যে শ্রমিক দিবসে আমরা সকল শ্রমিক মিলে চাইনিজ খাচ্ছি। তো এই শ্রমিক মানে কি বলবো, চাইনিজ তো খালি বড় লোকদের খাবার না, শ্রমিকরাও খাইতে পারে, এটাই আমরা এই পয়লা মেতে এস্টাবলিশ করলাম, ঠিক আছে? আমরা এখন আছি সেগ্রেটো রেস্টুরেন্টে, এবং অ্যাকচুয়ালি এক্সপেক্টেশন এত হাই ছিল না, বাট তাদের খাবার খাওয়ার পরে অবশ্যই রেকমেন্ডেড যে রিজনেবল প্রাইসে তাদের খাবারের কোয়ালিটি আসলে খুবই ভালো। মিরপুরে রেস্টুরেন্টটি অবস্থিত, এবং আমাদের যে একজন এমপ্লয়ি বা শ্রমিক সে মিরপুরে থাকে, এর জন্যই ভাবলাম যে ওকে বাসার কাছে নামাই দিয়ে আসি শ্রমিক দিবসে, ঠিক আছে? প্রতিদিন খুব কষ্ট করে মিরপুর থেকে আসে, আজকে এসি গাড়িতে ওকে নামাই দেওয়া হলো। তো পরিবেশ খুব ভালো। মাদি বলো, তোমাদের মিরপুরে আজকে আসছি, তো তোমাকেও তোমারও আজকে আমাদের কিছু খাওয়ানো উচিত, কি খাওয়াবে বলো? না, আপনার ভাবার কাজ, তাহলে তুমি কিছু ড্রিঙ্কস মিক্স খাওয়ো। আমি রাখছি আজকে আমার তরফ থেকে, ওকে, ঠিক আছে? তো রাফসান দা রিয়েল শ্রমিক, আজকে শ্রমিক দিবসের শুভেচ্ছা রাফসানকে। এবং এটা হচ্ছে ডিজিটাল শ্রমিক, যেমন আসলে এখন সবাই হচ্ছে ডিজিটাল শ্রমিক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিজিটাল শ্রমিক কানে দেখছেন এয়ারফোন, তারপরে দেখেন জিন্স প্যান্ট, টি শার্ট, এবং খাচ্ছে রাইস চাইনিজ রেস্টুরেন্টে এসে, আবার তো আবার স্পুন কাটলারি ইউজ করে, ঠিক আছে? এই যে মিরপুরের শ্রমিক এখনো খাচ্ছে,
ডিম এখনো খাচ্ছে, খাচ্ছে খেলে আমার খাবার শেষ, সেটাই আমি একটু কমই খাই। এইখানের পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ভিউটা সেটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। Hassan, how is the food? Is it good? So, আমাদের খাওয়া দাওয়া শেষ, জাস্ট যাওয়ার আগে তাদের যে রুফটপ রেস্টুরেন্টটা সেটাও একটু দেখে গেলাম। আরে ওর অভ্যাসই আছে, মানে মরে গেছে, আরে না ঘুমাচ্ছে ওর, এটা অভ্যাস এখানে, দেখো এই যে এখানে দেখাও আদর করো, মেয়েরা আছে না, এই যে রাফসান এখানে ফিস আছে বললে লাইভ ফিস, তারা তোমাকে ভেজে খাওয়াই দিবে, কোনটা খাবা? আমরা সকল শ্রমিক একসাথে হ্যাপি লেবার ডে।